হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরার নানা ধরনের ঔষধি গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাংলাদেশে একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল হচ্ছে জাম্বুরা। বিভিন্ন ভাষায় এটি পামেলা, জাবং, শ্যাকট ইত্যাদি নামে পরিচিত। লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়, যা 15 থেকে 25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। এর ওজন 1 থেকে 2 কেজি হয়। এর আদিভূমি দক্ষিণ ও পূর্ব এশিয়া। এটি ভিটামিন সমৃদ্ধ ফল, এর পুষ্টিমান অনেক উন্নত। মৌসুমি ফল হিসেবে বাংলাদেশে এটি যথেষ্ট সমাদর রয়েছে, কারণ এর রয়েছে অনেক ঔষধি গুণ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক জাম্বুরার উপকারিতা সম্পর্কে। ক্যান্সার প্রতিরোধে বাতাবি লেবুতে আছে প্রচুর পরিমাণ বায়োফ্ল্যাভোনয়েড, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অতিরিক্ত এস্ট্রোজেন থেকে শরীরে মুক্ত রাখার কারণে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় বাতাবি লেবু ভূমিকা রেখে থাকে। হৃদরোগে উপকারী, বাতাবি লেবুতে আছে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম, ভিটামিন সি, ফলে বাতাবি লেবু রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদরোগের উপকারী। বাতাবি লেবু রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়। হজম সমস্যায় কার্যকরী, অম্ল জাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে বাতাবি লেবু অত্যন্ত সহায়ক। খাদ্য পাচিত হওয়ার পর বাতাবি লেবুর রস অ্যালকালাইন রিঅ্যাকশন তৈরি করে হজমে সহায়তা করে, ত্বকের সতেজতা বৃদ্ধি করে। ত্বকের যত্নে এটি খুবই উপকারী, কারণ এটি ত্বককে কুসকাতে দেয় না। বাতাবি লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। রক্ত পরিষ্কারক, বাতাবি লেবুতে বিদ্যমান পেকটিন ধমনীর রক্তে দূষিত পদার্থ জমা হতে বাধা দেয় এবং দূষিত পদার্থ বের করতে সহায়তা করে। বাতাবি লেবুর রস রক্তের লোহিত কণিকাকে টক্সিন ও অন্যান্য দূষিত পদার্থের হাত থেকে রক্ষা করে বিশুদ্ধ অক্সিজেন পরিবহনে সহায়তা করে, ওজন কমাতে সহায়তা করে। যদি শরীরে বাড়তি ওজন ঝরিয়ে নিতে চান, তবে বাতাবি লেবু খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক, কারণ বাতাবি লেবুতে আছে ফ্যাট বার্নিং এনজাইম, যা শ্বেতসার ও সুগার শোষণ করে ওজন কমাতে সহায়তা করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন জাম্বুরা অথবা বাতাবি লেবুর উপকারিতা সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।